দশক বিএনপির অবরোধে রাজপথে সতর্ক আওয়ামী লীগ। দশক বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রুবেল, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন? আসলে তথ্য বলতে যে বিএনপি জামাতের টানা তিন দিনে যে অবরোধ ডাকা, সেই অবরোধকে ঘিরে কিন্তু আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগ মহানগর উত্তর দক্ষিণ, তারা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে রাজপথ অবস্থান নিয়েছে। আমি রয়েছি বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে, এখানে কিন্তু মহানগর দক্ষিণের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ আগে রাজপথে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিলেন এবং যেটা বরাবর দেখেছি গতকালকে সকাল থেকে যে তাদের যে একটাই কথা যে বিএনপি রাজপথ অবরোধ করে তারা যে স্বার্থ হাসিল করতে চায়, বিশেষ করে তারা যে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের যে অভিযোগ সামনে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেইটা তারা প্রতিহত করবেন, সাথে মানুষের যানমালের নিরাপত্তার জন্য অবশ্যই তারা রাজপথে থাকবেন। বিশেষ করে যেটা তারা বলছেন যে 28 অক্টোবরের পর থেকে বিএনপি জামাত লাগাতার রাজপথে থেকে, বিশেষ করে হরতাল, তারপরে একদিন গ্যাপ দিয়ে যে টানা অবরোধ দিল, সেই অবরোধে মানুষের যানমালের যে ক্ষতি হচ্ছে, বিশেষ করে বাসে আগুন দেওয়া থেকে শুরু করে পুলিশ হত্যা, সাংবাদিক পেটানো, তারপরে এই যে অরাজকতাগুলো করছে সেই অরাজকতাগুলো যাতে কন্টিনিউসলি করতে না পারে সেগুলোর জন্য তারা রাজপথে থাকবেন এবং অবশ্যই তারা মানুষের যানবাহনের নিরাপত্তা চান। বিশেষ করে আপনি জানেন যে গতকালকে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে যে সামনে তফসিল ঘোষণা আগ পর্যন্ত কিন্তু এই নেতাকর্মীরা রাজপথেই থাকবেন এবং শহরের বিভিন্ন অলিগুলিতে তারা অবস্থান নেবেন এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। আরও একদিন অবরোধ আছে, অবরোধ কঠোর অবস্থান, সাথে তফসিল ঘোষণার আগ পর্যন্ত তারা কঠোর অবস্থানে থাকবেন। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।